হ্যালো ইভরিবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে আবারও নিয়ে চলে এলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান যে কোনো ফ্রাইং প্যান তাওয়া এরকম নিয়ে নিতে হবে তারপরে তিন থেকে চারটা রসুনের কোয়া আমি রসুনগুলোকে ছিলে তারপরে দিয়ে দিয়েছি ঠিক আছে খোসা ছাড়িয়ে দিয়েছি তারপরে হাফ চামচ মতো আমি দিয়েছি জুয়ান তারপর দুটো জিনিসকে ভালোভাবে এভাবে করে দেখুন তাওয়ার সাহায্যে গরম করে নেব এখানে কিন্তু আমি কোনো রকম তেল বা জল দিইনি শুকনো খোলায় খুব ভালো মতো করে একটু ভেজে নিতে হবে দেখবেন একটু ভাজা ভাজা হলেই জোয়ানের একটা খুব সুন্দর সুগন্ধ বেরোবে তখনই বুঝতে হবে যে এটা তৈরি হয়ে গেছে তখন গ্যাসটাকে চট জলদি বন্ধ করে দিতে হবে এবার আপনারা হয়তো ভাবছেন যে এই জিনিসটি দিয়ে আমরা কি করব আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন আর আপনাদের খুব উপকারেও আসবে তো এখানে আমি গ্যাসটাকে দেখুন বন্ধ করে দিয়েছি গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পরে নিয়ে নিয়েছে একটা রুমাল বা যে কোনো ধরনের একটা সুতির কাপড়ের টুকরো নিয়ে নেবেন আর তার মধ্যে জোয়ানা রসুনটাকে রেখে তারপরে একটা গিট দিয়ে একটা পুটলি তৈরি করে নিতে হবে এবার দেখুন বন্ধুরা শীতকাল মানেই সর্দি কাশি জ্বর এইসব তো লেগেই থাকে আর সর্দি হলেই দেখবেন নাক বন্ধ হয়ে যায় নিঃশ্বাস নিতে অসুবিধা হয় সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে বাচ্চাদের খুব অসুবিধা হয় ঘুমানোর সময় আর বাচ্চাদেরকে আমরা ভিক্স বা ঝান্ডুবাম দিতে পারি না দেওয়া উচিত নয় তখন আপনারা এই উপায়টি করে নিতে পারেন তো সেক্ষেত্রে দেখবেন চট জলদি বন্ধ না খুলে যাবে আর নিঃশ্বাস নিতে কোনো অসুবিধা হবে না তবে ঘুমানোর সময় এই কাজটি করতে হবে কারণ ঘুমাতে যাওয়ার সময়ই দেখবেন নাক বন্ধ হয়ে যায় তাই নাকের কাছে এই পুটলিটাকে এইভাবে করে রেখে দেবেন বা একটু ধরে রাখবেন যাতে নিঃশ্বাস নিতে সুবিধা হয় বা জোয়ান বা রসুনের গন্ধটা নাকের মধ্যে ঢুকলেই দেখবেন এই সমস্যাটি দূর হয়ে যাবে তাছাড়াও আপনারা যদি অনেক সময় দেখা যায় প্রচুর বুকে কফ জমে গেছে তো সেক্ষেত্রে সেই গরম পুটলিটা নিয়ে না হালকা হালকা করে বুকের মধ্যে শিখে দিলেই দেখবেন সেই কফগুলো খুব সুন্দর মতো করে বেরিয়ে যাবে জমা কফ পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই ট্রিপটি আপনাদের কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে প্রত্যেকেই আমরা কিন্তু শীতকালে দেখুন এরকম ধরনের ব্ল্যাঙ্কেট বা কম্বল আমরা ইউজ করে থাকি প্রত্যেক বাড়িতে ইউজ হয়ে থাকি কিন্তু যখন আমরা কম্বলটাকে ইউজ করে নেওয়ার পরে বিছানায় যখন এভাবে করে ভাঁজ করে রাখি সেক্ষেত্রে দেখবেন অনেক জায়গা বিছানায় ঘিরে নেয় তাছাড়া এভাবে করে ভাঁজ করে রাখলে ভাঁজটা খুলে যায় তাড়াতাড়ি দেখতেও খারাপ লাগে বিছানাটা অগোছালও লাগে বারবার গুছাতে হয় তাই এরকম সমস্যা না হয় সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আমি আপনাদের বলে দিচ্ছি প্রথমেই কম্বলটাকে দেখুন লম্বা অনুযায়ী তিন ফোল্ড করে নিন তারপরে এক দিক দিয়ে একটা ভাঁজ করে নিন আর বিপরীত সাইডে রোল 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 করে এইভাবে করে কম্বলটাকে গুটিয়ে নেওয়ার পরে দেখবেন যে পাশ দিয়ে একটা ভাঁজ করেছিলাম সেই পাশে একটা পকেট তৈরি হয়ে যাবে সেই পকেটের মধ্যে যদি এই রোলটাকে আপনারা খুব সুন্দর মতো করে ঢুকিয়ে দিতে পারেন তাহলে দেখবেন কম্বলটা আর খুলবে না কিচ্ছুতেই খুলবে না খুব সুন্দর মতো গোছানো থাকবে আর অল্প জায়গার মধ্যে মানে অল্প জায় বিছানায় বেশি জায়গা লাগবে না অথচ কম্বলটাকে আপনারা খুব সুন্দর মতো করে পরিপাঠি করে গুছিয়েও রাখতে পারবেন দেখুন এই যে আপনি আপনাদের একদম পুরো দেখিয়ে দিচ্ছি যে কম্বলটা কিন্তু কিছুতেই এলোমেলো হচ্ছে না বা কম্বলের যে ভাঁজ সেটা কিন্তু খুলে যাচ্ছে না আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে আমি এখানে নিয়েছি একটা নেটের ব্যাগ এরই মধ্যে থেকে একটা সুতো আমি কাঁচি দিয়ে কেটে বের করে নেব এবার আপনারা হয়তো ভাবছেন যে এই সুতো দিয়ে আমরা কি করব, যদি আপনাদের কাছে এরকম ধরনের নেটের ব্যাগ নেই তাহলে ফুল ঝাড়ুর যে কোনো একটা সুতো কেটে নিতে পারেন বা ইলেকট্রিক তারও নিতে পারেন এবার কি করব নিয়ে নেব আমরা টিপ আর একটা টিপ দেখুন এখান থেকে আমি তুলে নিচ্ছি তারপরে কি করতে হবে এই যে আমরা নেটের ব্যাগের মধ্যে থেকে যে একটা সুতো বের করেছি সেই সুতোটাকে ইউ শেপ আকারে আমরা মুড়ে নেব। এই যে দেখুন বোধরা মুড়ে নেওয়ার পরে এই টিপের মধ্যে সেট করে দেবো টিপের মধ্যে যেহেতু গাম মানে আঠা থাকে যার কারণে দেখবেন এই এই সুতোটা না খুব সুন্দর যেভাবে আমরা মুড়বো ইউ শেপ মতো তো সেইভাবে খুব সুন্দর মতো করে থেকে যাবে যার কারণে একটা ছোট্ট টুল তৈরি হয়ে যাবে যার সাহায্যে আমরা ছোটো থেকে ছোট সূচের মধ্যেও সুতো পরিয়ে নিতে পারবো অনেক সময় কি হয় চোখে অল্প দেখতে পেলে বা দেখবেন বয়স্ক মানুষদের না এভাবে করে সূচের মধ্যে সুতো পড়াতে খুবই অসুবিধা হয় তখন দেখুন এই টুলটির সাহায্যে কিভাবে পড়াবো প্রথমেই আপনাদের কি করতে হবে এই টুলটিকে সূচের মধ্যে ঢুকিয়ে দিতে হবে তারপর আমাদের এই সুতোটিকে দেখুন ইউ শেপের মতো যে একটা ছিদ্র রয়েছে সুতোর মধ্যে সেই ছিদ্রর মধ্যে আমাদের সুতোটিকে ঢুকিয়ে দিতে হবে তারপরে আমাদের এই টুলটিকে দেখুন এভাবে করে হাত দিয়ে টান দিলেই দেখবেন সূচের মধ্যে সুতো খুব সহজেই পরানো হয়ে যাবে তাই এবার থেকে ছোট থেকে ছোট সূচের মধ্যেও আমরা সুতো খুব সহজেই পরিয়ে নিতে পারবো আর নেট ব্যাগের যে সুতোগুলো থাকে বা ঝাড়ুর যে চুল থাকে সেগুলো খুব পাতলা থাকে যার কারণে যে কোনো ধরনের সূচের মধ্যে পরানো খুব সহজ ব্যাপার আর এই টুলটিকে আপনারা সাবধানে রেখে দিন যখন আপনাদের সূচের মধ্যে সুতো পরানোর দরকার হবে তখন আপনারা পরিয়ে নিতে পারবেন আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমরা যখনই নখের মধ্যে নেলপালিশ পড়ি তখন দেখবেন নেলপালিশটা না চারিদিকে ছড়িয়ে পড়ে যার কারণে নেলপালিশটা দেখতেও ভালো লাগে না নখের মধ্যে ঠিক শেপ অনুযায়ী লাগেও না আর এদিক ওদিক ছড়িয়ে পড়লে না সেটা দেখতে তো বিচ্ছিরি লাগবেই আর শুকিয়েও যায় চট জলদি শুকিয়ে যায় যার কারণে না ঠিকঠাক মতো করে ওঠানোও যায় না তাই আজকে আমি আপনাদের একটা দারুণ ট্রিক বলবো নেলপালিশ পরার যেটা আপনাদের খুবই ভালো লাগবে এখানে নিয়ে নিতে হবে ছোট ধরনের ক্লাচার এবার কী করবো নেলপালিশ পরার আগে দেখুন আঙ্গুলে এভাবে করে ক্লাচেরটাকে লাগিয়ে নিতে হবে তো ক্লাচেরটাকে এভাবে আঙ্গুলে লাগার ফলে দেখবেন নখের যে আশপাশের অংশ সেগুলো না নিচে দিয়ে দেবে যাবে যার কারণে কি হবে শুধুমাত্র নখই থাকবে আর এভাবে করে নেলপালিশ পড়লে একদমই কিন্তু নেলপালিশটা আর ছড়িয়ে যাবে না যার কারণে আপনারা খুব সুন্দর মতো করে নেলপালিশ পরে নেবেন যারা ছোট বাচ্চা তারাও কিন্তু এই পদ্ধতিতে খুব সহজেই পারফেক্টভাবে নেলপালিশ পরে নিতে পারবে কেমন লাগলো ট্রিকটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ট্রিকটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাই এই ছোট ছোটো টিপসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে দেখবেন আমরা সব কাজই টাইমের মধ্যে পরিপাঠি করে করতে পারবো আশা করছি খুবই কাজে দেবে এই ট্রিকটি আপনাদের তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা